আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হেলথ এইড হসপিটাল রিহেলথ টিভি সাপ্তাহিক নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দুই বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারী শেষ হয়ে যাবে বলে দাবি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস অ্যাডনম গ্রেভিসাস। শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি পিপিই এর দুর্নীতি নিয়েও কথা বলেন। কোভিড-19 কেড়ে নিয়েছে বিশ্বের লাখ লাখ মানুষের প্রাণ, প্রতিদিনই এই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে হাজারো প্রাণ। আগামী দুই বছরের মধ্যে করোনা ভাইরাসের মহামারী শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী মহামারী 1918 সালের স্প্যানিশ ফ্লু, যাতে মারা যায় অন্তত 5 কোটি মানুষ, যা প্রথম বিশ্বযুদ্ধে নিহতের তুলনায় 5 গুণ বেশি, আর আক্রান্ত সংখ্যা 50 কোটিরও বেশি। কিন্তু করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট মৃত্যু প্রায় 8 লাখ, আক্রান্ত হয়েছে 2 কোটিরও বেশি মানুষ। স্প্যানিশ ফ্লু শেষ হতে সময় লেগেছিল 2 বছর। সময়ের সাথে সাথে উন্নত হয়েছে প্রযুক্তি ও বিজ্ঞান। এই অগ্রগতির কারণে করোনা ভাইরাস জনিত মহামারী ঠেকাতে তুলনামূলক কম সময় লাগতে পারে বলে মনে করেন WHO-র প্রধান। তিনি বলেন, অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু একই সময়ে এটা দমন করার মতো প্রযুক্তি ও জ্ঞান আছে আমাদের। এদিকে দক্ষিণ কোরিয়ার পিপিই নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলেও বিশ্বের অনেক দেশেই এরকম অভিযোগ উঠেছে। বাংলাদেশেও এ মহামারীর শুরুতে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ নিয়ে অভিযোগ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা। মহামারীর সময় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সম্পর্কিত দুর্নীতি নিয়ে এক প্রশ্নের উত্তরে হুয়ের প্রধান বলেন, পিপি দুর্নীতির সাথে যারা জড়িত এটা একটা অপরাধ। আমার কাছে মনে হয় এটা আসলে হত্যাকাণ্ড। স্বাস্থ্যকর্মীরা যদি পিপি ছাড়া কাজ করে, আমরা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছি, সেই সাথে যাদের তারা সেবা দিচ্ছেন তাদের জীবনকেও ঝুঁকিতে ফেলছি। গেল 5 বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খোরশেদ আলম। রবিবার বেলা 11টার দিকে রামেক হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক। তিনি বলেন, এখানে 5 বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না এই অভিযোগ শুনলাম, এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি তাহলে আপনাদের কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। এ সময় তিনি আরও বলেন, দেশের মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম, সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা তুলে না ধরলে জনগণ জানবে কী করে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে মুখে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এতদিন পর্যন্ত শিশুদের ক্ষেত্রে কীভাবে এই স্বাস্থ্যবিধি মানতে হবে তা নিয়ে পরিষ্কার ধারণা ছিল কমই। এবার শিশুদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মতে 12 বছর বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের অবশ্যই মাস্ক পরতে হবে। প্রাপ্তবয়স্কদের যেমন সংক্রমণের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রেও এ বিষয়টি মাথায় রাখতে হবে। তবে 5 বছর বা এর কম বয়সীদের সাধারণ ক্ষেত্রে মাস্ক পরার প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে জানা গেছে, যেসব স্থানে সামাজিক দূরত্ব মানা যায় না সেসব স্থানে 12 বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েদের বাধ্যতামূলক মাস্ক পরা উচিত। অপরদিকে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের মাস্ক পরার ক্ষেত্রে বড়দের তদারকি করার পরামর্শ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত ছোট শিশুদের চেয়ে তুলনামূলকভাবে বয়সী বড় শিশুরা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশ্ব স্বীকৃতি পেয়েছে BSMMU এর করোনা গবেষণা। প্রাণঘাতী করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কতটা কার্যকর ও নিরাপদ তা নিয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জানিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিখ্যাত সায়েন্স জার্নাল নেচারে। সম্প্রতি জার্নালটিতে BSMMU এর চলমান গবেষণার বিষয়ে 2 গবেষকের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আর এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাসমূহ উচ্চমানের বিশ্ব স্বীকৃতি পেল। নেচার নিউজের পক্ষ থেকে সিনিয়র রিপোর্টার হেডি লেটফোর্ড, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং ডাক্তার ফজলে রাব্বি চৌধুরীর ইন্টারভিউ নেন। গবেষণা প্রসঙ্গে ডাক্তার ফজলে বলেন, বিভিন্ন মানুষের মধ্যে অ্যান্টিবডির মাত্রায় বিশাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেটি গবেষণা পরিচালনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তিনি আরও বলেন, প্লাজমা থেরাপির কার্যকারিতা সুনির্দিষ্ট করে প্রমাণের জন্য নিউট্রালাইজিং অ্যান্টিবডি পরিমাপের প্রয়োজন, যেটির সুযোগ পৃথিবীর অনেক দেশেই নেই। এদিকে BSMMU সূত্র জানায়,
কনভালেসেন্ট প্লাজমা থেরাপির গবেষণাগুলোর মধ্যে বিশ্বের দুটি গবেষণা দলের কাছ থেকে নেচার মতামত গ্রহণ করে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি অন্যতম। করোনা ভাইরাস আক্রান্তরা পুনরায় করোনা আক্রান্ত হচ্ছেন কিনা তা নিয়ে জনগণের পাশাপাশি প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। এরই মধ্যে দেশে একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার করোনায় আক্রান্তের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে দ্বিতীয়বার করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে এমন লোকের সংখ্যা কম না, যদিও এ মুহূর্তে সে সংখ্যাটা কত তা বলতে পারবো না, কিন্তু আমি আমার পরিচিত অন্তত 15-20 জনের কথা জানি যারা দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রান্ত হওয়ার পর ভালো হয়ে গিয়েছেন, এরপর 1-1.5 মাস পার করেছেন, দ্বিতীয়বার উপসর্গ দেখা দেয়ায় পুনরায় পরীক্ষায় পজিটিভ এসেছে। তবে করোনা ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। বাংলাদেশেও এ ধরনের ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে। চীনের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল চালাতে সম্মত হয়েছে বাংলাদেশ। ভ্যাকসিনটি তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড। বৃহস্পতিবার ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশও অপেক্ষা করছে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিনের। ইতিমধ্যে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের ভ্যাকসিনটি সফল হয়ে পার করেছে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল। এবার পালা তৃতীয় ধাপের। বেশ কিছুদিন চলে থাকার পর বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেল চীনের তৈরি ভ্যাকসিনটি। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রায়াল করতে দিব, তবে যারা স্বেচ্ছায় আসবে তাদেরকেই ট্রায়াল করতে দেওয়া হবে, আর অগ্রাধিকার পাবে ডাক্তার, নার্স সহ যারা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত আছে। এই ভ্যাকসিনের বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে ICDDDRB। বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সব খরচ চীন বহন করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র চীনের সরকারের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব তা শুরু করবে বলে জানিয়েছেন। আমরা বলেছি আমাদের দেশে ট্রায়াল করার সুযোগ দেব, তবে আমরা যেন অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পাই সে কথার উপর জোর দিয়েছি। এদিকে চীনের সাথে সাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের করোনা ভাইরাসের টিকা এখন তৃতীয় ধাপের পরীক্ষার পর্যায়ে রয়েছে। আশুরা উপলক্ষে আগামী রোববার সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি সহ সকল ধরনের পটকা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার, কিন্তু অনুমোদন দেয়া হচ্ছে না অ্যান্টিবডি টেস্টের। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। PCR টেস্ট, অ্যান্টিজেন ও র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, এই তিন প্রক্রিয়ায় মানবদেহে করোনা শনাক্ত করা হয়। রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট, যার রেজাল্ট আসে মাত্র 15 মিনিটেই। দেশের হাসপাতালে চালু হতে যাচ্ছে এই অ্যান্টিজেন টেস্ট। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার র্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই, তবে এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে, তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে না। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাইওয়ানের পক্ষ থেকে দেয়া করোনা সুরক্ষা সামগ্রী গ্রহণ শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বলেন, প্রথমে সরকারি হাসপাতাল ও সরকারি ল্যাবগুলোতে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট করা হবে, পরবর্তীতে সরকারের তত্ত্বাবধানে অন্যান্য স্থানেও অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো, সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে, সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালগুলোতে 70% শয্যা খালি পড়ে আছে। এ সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যে দেশে ভ্যাকসিন সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে। তবে অ্যান্টিজেন টেস্টের কম খরচে স্বল্প সময়ে রিপোর্ট মিললেও বিশেষজ্ঞদের মতে এর ফলের নির্ভরতা 70-80%। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্লাজমা থেরাপি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা চিকিৎসায় এই পদ্ধতিটির কার্যকারিতা একেবারেই কম। WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, কেবল অল্প কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় প্লাজমা থেরাপি ফল দিয়েছে বলে দেখা গেছে, আর এখন পর্যন্ত যে প্রমাণ হাতে রয়েছে তাতে পরীক্ষামূলক ব্যবহারের বাইরে এর কার্যকারিতা যথেষ্ট আশ্বাসযোগ্য নয়। ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী আরও বলেন, এই মুহূর্তে এটির কার্যকারিতার প্রমাণ খুবই কম, সে কারণে আমাদের সুপারিশ হলো প্লাজমা থেরাপি এখনও পরীক্ষামূলক। এদিকে প্লাজমা থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সতর্ক করেন WHO-র সিনিয়র উপদেষ্টা ব্রুজ আইল্যান্ড। তিনি মনে করেন, কার্যকারিতা ছাড়াও প্লাজমা থেরাপির অন্যান্য সম্ভাব্য ঝুঁকিগুলোও বিবেচনায় রাখতে হবে। বলেন, বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। প্লাজমা থেরাপির পর সামান্য জ্বর থেকে শুরু করে ফুসফুসে ক্ষত পর্যন্ত হতে পারে বলে জানান তিনি। এই থেরাপির কার্যকারিতার প্রমাণ নিয়ে পাওয়া তথ্য সাংঘর্ষিক। চীনের এক গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়েছে থেরাপিটি। তবে আরেক গবেষণায় দেখা গেছে, প্লাজমা থেরাপির ফলে COVID-19 রোগীদের মৃত্যু ঝুঁকি কিছুটা হলেও কমছে। সব ধরনের করোনা ভাইরাস রোধে কাজ করবে কেমব্রিজের ভ্যাকসিন, এমনই প্রতিশ্রুতিবদ্ধ কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রায় 30টি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে। তবে এসব ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটি। এই ভ্যাকসিনটি প্রতিরোধ করবে সব ধরনের করোনা ভাইরাস, এমনটাই দাবি করছে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা। আপস, এই ভ্যাকসিনটি মূলত DNA ভিত্তিক। এটি মানবদেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করবে। কেমব্রিজের গবেষকরা জানিয়েছেন, তাদের এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে পরিচিত সব ধরনের করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স ব্যবহার করে। কেমব্রিজ ইউনিভার্সিটি ল্যাবরেটরি অফ ভাইরাল জিওনেটিক্স বিভাগের প্রধান জোনাথন হিনে বলেন, আমরা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সুরক্ষা বর্মের ফাটল খুঁজছি, যেন এটি ব্যবহার করে রোগ প্রতিরোধী ব্যবস্থাটিকে সঠিক পথে পরিচালিত করতে পারি। তিনি আরও বলেন, মূলত এমন একটি ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছি যা শুধু সার্স কোভ থেকে নয় বরং প্রাণী থেকে মানুষে ছড়ানো এ ধরনের অন্যান্য করোনা ভাইরাস থেকেও সুরক্ষা করবে। এই করোনা ভ্যাকসিনটি শীতল তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজনও হবে না, এমনকি প্রয়োগের জন্য সুই সিরিঞ্জের দরকার নেই, ফলে বিশ্বজুড়ে ভ্যাকসিনটি বিতরণ করা সহজ ও দ্রুততর হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিন গবেষণায় সরকারের কাছ থেকে £19,00,000 পেয়েছে তারা। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরে শুরু হতে যাচ্ছে তাদের ভ্যাকসিনের ট্রায়াল। এই মুহূর্তে বিশ্বব্যাপী প্রায় 30টির মতো ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে। অনেকের মতে কিছুটা দেরিতে ট্রায়াল শুরু করলেও করোনা ভ্যাকসিন লড়াইয়ে নতুন আশা দেখাচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি। অবশেষে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। রবিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চিকিৎসায় মৃত্যুর হার 35% কমতে পারে। এই পদ্ধতিতে করোনাজয়ীদের মধ্যে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেওয়া হয়। এর মধ্যে 70,000-এর বেশি মানুষের উপর যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এদিকে FDA বলছে, প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তির প্রথম 3 দিনের মধ্যে রক্তের প্লাজমা দিতে পারলে সেটি মৃত্যুহার কমিয়ে আনতে পারে। সংস্থাটি জানিয়েছে, কয়েক মাসের তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা বলছে, যে কোনো ঝুঁকির তুলনায় এর উপকারিতা অনেক বেশি। সংবাদ সম্মেলনে আবারও করোনাকে চীনা ভাইরাস বলে উল্লেখ করেন ট্রাম্প। সেই সঙ্গে COVID-19 থেকে যারা সুস্থ হয়েছে তাদের প্লাজমা দান করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করায় রাজধানীর ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে 30,00,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হাসপাতালটিতে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। চিত্রটি মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয় বেলা 12টায়। টানা 4 ঘন্টা পর্যন্ত চলে এই অভিযান, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সম্মিলিতভাবে অংশ নেয়। অভিযানে করোনা নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পেয়েছে র্যাব, যা দিয়ে তারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করে আসছিল। এছাড়া হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদও শেষ হয়েছে অনেক আগেই। এসব অনিয়মের কারণে তাদের জরিমানা করা হয় 30,00,000 টাকা।
সারোয়ার আলম বলেন, হাসপাতালটির মাইক্রোবায়োলজি ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটি হাসপাতালের একই ফ্লোরে কখনোই এই দুই ইউনিট থাকতে পারে না। তিনি আরও জানান, মাইক্রোবায়োলজি ল্যাব থাকলেও সেখানে কোনো মাইক্রোবায়োলজিস্ট ছিলেন না। ল্যাবের অবস্থাও খুব একটা ভালো নয়। ব্লাড সামগ্রীও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়নি, সাধারণভাবেই ফ্রিজিং করতে দেখা গেছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছেন। এছাড়া ঠিক করতে তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য পরামর্শ ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভিজিট করুন রিহেলথ টিভির ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন রিহেলথ টিভি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।